প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। আমন্ত্রণ জানাচ্ছি জাফরং হানিফা খাতুন মেমোরিয়াল কলেজের এই অনলাইন ক্লাসে। আমি সৈয়দ আরাশিদ আক্তার। আজকে আমরা পড়ব অর্থনীতি দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের আরো একটি পাঠ, যে পাঠের নাম চা শিল্প, অর্থাৎ টি ইন্ডাস্ট্রি। গত ক্লাসে আমরা পড়েছিলাম বিশ্বে বাংলাদেশ অষ্টম চা উৎপাদনকারী দেশ, সুতরাং বুঝতেই পারছো রপ্তানিযোগ্য শিল্পের মধ্যে চায়ের গুরুত্ব কতটুকু। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের চায়ের যথেষ্ট সুনাম থাকলেও বাংলাদেশের চা শিল্পে কিছু সমস্যা বিদ্যমান। চলো আমরা দেখে নিই বাংলাদেশের চা শিল্পের সমস্যাগুলো। তার মধ্যে হচ্ছে প্রকৃতি নির্ভরতা। বাংলাদেশের চা উৎপাদন এখনো প্রাকৃতিক বৃষ্টিপাতের উপর নির্ভরশীল, অর্থাৎ বৃষ্টি যদি কম হয় তাহলে চা উৎপাদনও ব্যাহত হয়। তারপরে হচ্ছে পর্যাপ্ত মূলধনের অভাব। বাংলাদেশের চা শিল্পের ক্ষেত্রে যে মূলধন ব্যবহার করা হয় সেখানে পর্যাপ্ত মূলধনের অভাব হচ্ছে বাংলাদেশের চা শিল্পের একটি অন্যতম সমস্যা। তারপরে হচ্ছে দক্ষ শ্রমিকের অভাব। চা শিল্পের ক্ষেত্রে যে শ্রমিকরা কাজ করে তারা বেশিরভাগই নিরক্ষর এবং খুবই নিম্ন জীবনযাত্রার উপভোগ করে। সেক্ষেত্রে বাংলাদেশের চা শিল্পের একটি অন্যতম সমস্যা হচ্ছে দক্ষ শ্রমিকের অভাব। তারপরে হচ্ছে অন্যান্য দেশের সঙ্গে প্রতিযোগিতা। বাংলাদেশের সঙ্গে প্রতিযোগী যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর চায়ের গুণগত মান বাংলাদেশের চায়ের গুণগত মানের দিক থেকে অনেক উপরে। তার মধ্যে অন্যতম হচ্ছে ভারতের দার্জিলিং টি, অর্থাৎ সেই দার্জিলিং টি এর সুবাসটা অন্যরকম। আমাদের দেশে সেই দার্জিলিং টি এর মতো এই সুবাস আমাদের দেশের চায়ের মধ্যে পাওয়া যায় না, বিধায় বাংলাদেশের চা শিল্পের ক্ষেত্রে যথেষ্ট বেগ পেতে হয়। তারপরে হচ্ছে উন্নত প্রযুক্তির অভাব। বাংলাদেশের চা শিল্পের ক্ষেত্রে যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করা হয়, অর্থাৎ যে প্রযুক্তি ব্যবহার করা হয়, সেই উন্নত প্রযুক্তির অভাবে বাংলাদেশের চা শিল্পের কাঙ্ক্ষিত উৎপাদন আমরা করতে পারছি না। তারপরে হচ্ছে যোগাযোগ ব্যবস্থার ত্রুটি। আমরা সবাই জানি শুধু চা শিল্পের ক্ষেত্র নয়, যে কোনো শিল্পের ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার ত্রুটি সেই শিল্পের ক্ষেত্রে বড় অন্তরায় হিসেবে কাজ করে। এখন আমরা দেখব চা শিল্পের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যার সমাধানগুলো কি কি। প্রথমেই আসে সেচ ব্যবস্থার প্রবর্তন, অর্থাৎ বৃষ্টিপাতের জন্য প্রকৃতির উপর নির্ভর না করে যদি কৃত্রিমভাবে সেচ দেওয়ার প্রকল্পটা চালু করা যায় তাহলে বাংলাদেশের যে চা শিল্পের ক্ষেত্রে প্রকৃতি নির্ভর সমস্যাটা রয়েছে সেই সমস্যাটা আমরা কাটিয়ে উঠতে পারি। তারপরে হচ্ছে আধুনিক প্রযুক্তির ব্যবহার। বাংলাদেশের চা শিল্পের ক্ষেত্রে যে প্রযুক্তিগুলো ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে আমরা যদি আধুনিক প্রযুক্তির ব্যবহার করতে পারি এর ফলে একর প্রতি আমাদের চায়ের উৎপাদনও বাড়বে এবং দাম কমানো সম্ভব হবে, ফলে প্রতিযোগী দেশসমূহের সঙ্গে আমরা প্রতিযোগিতায় সক্ষমতা লাভ করব। তারপরে হচ্ছে দক্ষ শ্রমিক তৈরি। মানসম্মত প্রশিক্ষণের মাধ্যমে আমরা যদি দক্ষ শ্রমিক তৈরি করতে পারি তাহলে বাংলাদেশের চা শিল্পের ক্ষেত্রে অনেকাংশেই উৎপাদন বাড়ানো সম্ভব। তারপরে হচ্ছে চায়ের গুণগত মান বৃদ্ধি। বিশ্ববাজারে প্রতিযোগিতা করার জন্য বিশ্বে যে অন্যান্য চাগুলো রয়েছে সেই চায়ের সঙ্গে সমানভাবে সমানতালে প্রতিযোগিতা সৃষ্টির জন্য আমাদের চায়ের গুণগত মান যদি আমরা বৃদ্ধি করি তাহলে আমরা চা শিল্পে অনেকাংশেই এগিয়ে যেতে পারি। তারপরে হচ্ছে মূলধনের সহজলভ্যতা। বাংলাদেশের চা শিল্পে যে মূলধন ব্যবহার করা হয়ে থাকে সেই মূলধন যদি আমরা সহজ শর্তে পেয়ে থাকি তাহলে চা শিল্পের বিকাশ করা সম্ভব। প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে আমরা জানলাম চা শিল্পের সঙ্গে সম্পর্কিত যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যা এবং সেই সমস্যার সমাধান সম্পর্কে। চা শিল্পের সমস্যার মধ্যে পেয়েছি আমরা প্রকৃতি নির্ভরতা, পর্যাপ্ত মূলধনের অভাব, দক্ষ শ্রমিকের অভাব, অন্যান্য দেশের সঙ্গে প্রতিযোগিতা, অর্থাৎ যে প্রতিযোগী দেশগুলো রয়েছে সেই দেশগুলোর সঙ্গে আমাদের চায়ের যে প্রতিযোগিতা সেটা। তারপরে হচ্ছে উন্নত প্রযুক্তির অভাব, যোগাযোগ ব্যবস্থার ত্রুটি, সমস্যার সমাধানের মধ্যে আমরা পেয়েছি সেচ ব্যবস্থার প্রবর্তন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, দক্ষ শ্রমিক তৈরি, চায়ের গুণগত মান বৃদ্ধি ও মূলধনের সহজলভ্যতা। আজকের মতো এতটুকুই থাক। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।